আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আমাদের অনলাইন ক্লাসের নবম শ্রেণীর বাংলা দ্বিতীয় পত্রে বইয়ের সন্ধি নিয়ে আলোচনা করব। গত ক্লাসে আমরা সন্ধি নিয়ে আলোচনা করছি, আমাদের পুরো অংশ শেষ হয় নাই। আজকে আমরা কিভাবে সন্ধির মিলন করতে হবে, কিভাবে সন্ধিটাকে আমরা যুক্ত করতে পারবো, আমরা এরকম কয়েকটি সূত্র বা নিয়মটা জেনে নিব। তোমরা একটু মনোযোগ সহকারে খেয়াল করবা। দেখো, প্রথমে আমি বলতে পারি স্বরে ওকার, স্বরে ওকার কিংবা স্বরে আকার। স্বরে ওকারটা তো বুঝেছো, স্বর অ, ঠিক আছে? আমাদের স্বরে ওকার দেখো, এক নম্বরে বলতে পারি আমি স্বরে ওকার বা স্বরে আ, ঠিক আছে? এই মনে রাখবো, স্বরে ওকার বা স্বরে ওকারের স্বরে ওকারের পর স্বরে ওকার স্বরে ওকার বা স্বর আকার থাকলে থাকলে উভয়ে মিলে কি হবে আমার? স্বরেয়াকার হয়। খেয়াল করো, স্বরেয়াকার বা স্বরে আকারের পর স্বরেয়াকার বা স্বরাকার থাকলে উভয়ে মিলে আমাদের কি হবে? স্বর আকার হবে, ঠিক আছে? এবার দেখো এখানে, তাহলে স্বর আকার স্বর আকার পূর্ববর্তী পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সঙ্গে যুক্ত হবে। কিসের সাথে যুক্ত হবে? ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে। যুক্ত হবে যেমন আমরা বলতে পারি, একটা উদাহরণ দিই, যেমন স্বর অ যোগ স্বর অ, ঠিক আছে? তাহলে আমার কি হবে? স্বর আ। স্বরের সাথে স্বর কি হবে? যেমন ধরো নর যোগ অধম, নর যোগ অধম, ঠিক আছে? তাহলে আমার কি হচ্ছে এখানে? নরাধম, নরাধম। এখানে খেয়াল করো, দেখো আমরা এখানে বলছি স্বর আকার বা স্বর অকার, সরি স্বর অকার, এটা হচ্ছে স্বর অ, এটা হচ্ছে স্বর আ। তাহলে আমার স্বর অকার বা স্বর আকার, ঠিক আছে, স্বর অকার বা স্বর আকারের পর স্বর অকার বা স্বর আকার থাকলে উভয়ে মিলে আমার স্বর আকার হয়, তা স্বরে আকার পরবর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হবে। তাহলে দেখো আমার স্বর অর সাথে স্বর হ যোগ করলে আমার হবে স্বর আ। এখানে নর যোগ নর, ন অর, তাহলে এখানে আমার স্বর অ আসে, ঠিক আছে? ন অর, এখানে আমার স্বরে অর উচ্চারণ আছে, তাহলে নর যোগ অধম, অধমে তো আমার প্রথমেই অ আছে, ঠিক আছে? তাহলে নর যোগ অধম, আমি উচ্চারণটা ভাবে করতে হবে বুঝে, নর নর বলতে আমার এখানে স্বর অ আসে, ঠিক আছে? আর অধম বলতে আমার প্রথমেই স্বরে ওটা উজ্জ আছে, তাহলে আমার নর যোগ অধম, তাহলে আমার এখানে কি আসতেছে? নরাদম, এখানে আমার আকারটা আসতেছে, ঠিক আছে? নরাদম, এভাবে বলে আমাদেরকে এটা বুঝতে হবে।
এরপরে আসো, আমরা আরেকটা সূত্র জানি, স্বর অকার কিংবা স্বর আকারের পর রসিকার বা দীর্ঘইকার থাকলে উভয় মিলে একার হয়। খুব সিম্পলি আরেকটা জিনিস দেখো, এগুলো আসলে মনে রাখা সহজ যদি আমি পড়ি, ঠিক আছে। স্বর অকার বা স্বর আকারের স্বর অকার বা স্বরাকারের পর রসইকার বা দীর্ঘইকার থাকলে আমার উভয়ে মিলে কি হবে, আমার একার হবে। যেমন আমি বলতে পারি স্বর অ যোগ রসই, তাহলে আমার কি হবে, স্বরের সাথে রসই যোগ করলে কি হবে, আমার এ হবে। আমরা একটা উদাহরণ বলতে পারি, যেমন শুভ যোগ ইচ্ছা, ঠিক আছে, শুভ যোগ ইচ্ছা, আমার কি হয়, শুভেচ্ছা। খেয়াল করো, এখানে আমি আবার এটা বুঝে দিচ্ছি, এই সূত্রটাই হচ্ছে আমার স্বর অকার, ঠিক আছে। স্বর অকার বা স্বর আকারের পর রসইকার বা আমার কি হবে, দীর্ঘইকার থাকলে উভয়ে মিলে আমার কি হবে, একার হবে। তাহলে আমার দেখো স্বর অযোগ, সূত্র অনুযায়ী আমি স্বর অটা লিখলাম, এরপরে রসইকার বা দীর্ঘইকার যেটাই হয় রসই লিখলাম, তাহলে স্বর অযোগ রসই সমান আমার কি হবে, এ হবে, ঠিক আছে, এ হবে। তাহলে এবার দেখো শুভ, শুভ বলতে আমার কি আসে, ও আসে, তাহলে শুভটা বলার পরে আমার কি হচ্ছে, যোগ ইচ্ছা, আমার কি আসতেছে এখানে, রসইটা আসতেছে। খেয়াল করো, শুভ শুভ অ, ঠিক আছে, যোগ ইচ্ছা, তাহলে আমি কি লিখতে পারি, এ কার্ডটা লিখতে পারি, আমার এটা হচ্ছে কি, এ কার্ডটা আমি লিখতে পারি, শুভেচ্ছা। এখানে বয়ের জায়গায় আমার কি হচ্ছে, একার হয়ে গেছে, ঠিক আছে। খুব সহজভাবে মনোযোগ দিয়ে পড়লে খুব সহজভাবে বলা যায়। এবার দেখো আমরা আরেকটা বলতেছি, এটা আমরা বলবো 3 নম্বরে, স্বরে ওকার কিংবা স্বরে ওকার কিংবা স্বরে আকারের পরে যদি রসাউকার বা দীর্ঘাউকার থাকলে আমার উভয়ে মিলে আমার কি হতে পারে, মিলে আমার ওকার হবে, ঠিক আছে, ওকার হয়। আমরা বলতে পারি যেমন স্বর অ যোগ রসাউ সমান আমার কি হতে পারে, বলছি ওকার হতে পারে। তাহলে আমরা একটা উদাহরণ দিতে পারি, যেমন সূর্য যোগ উদয়, সূর্য যোগ উদয়, তাহলে আমার কি হতে পারে, সূর্যোদয়। দেখো এবার আমরা আরেকটাও সূত্র জানি, এভাবে আমাদের সরকারটা আছে, ঠিক আছে, সরকারটা আছে। তাহলে দেখো সরকার কিংবা সরাকারের পরে রসাউকার
বা দীর্ঘ উকার থাকলে উভয় মিলে আমার কি হয়, উভয় মিলে আমার কি হবে, রসা ওকার হবে। এই ওকারটা মনে রাখবা, তাহলে আমার কি হবে, ওকার হবে। এখানে দেখো আমি সূত্র অনুযায়ী স্বরেও লিখলাম, স্বরেও যোগ কি বলা হয়েছে, রসা উকার বা দীর্ঘ উকার, তাহলে আমি রসা উকার দিলাম, তাহলে স্বর যোগ রসা ও, তাহলে আমার কি হবে, ওকার। ঠিক আছে, এবার দেখো আমরা সূর্য, এখানে ও আছে, সূর্য লিখলাম যোগ উদয়, আমাদের প্রথম সব বর্ণ কি আছে, রসা ও আছে, তাহলে উদয়, তাহলে আমার এখানে কি হবে, সূর্য দয়। ঠিক আছে, আমার এখানে কি হচ্ছে, সূর্য দয়, এখানে আমার দয়ের জায়গায় কি হচ্ছে, দেখো এখানে উন্তিয়াজ জায়গায় কি হচ্ছে, আমার ওকারটা চলে আসছে, তাহলে আমার কি হবে, সূর্য দয়। ঠিক আছে, এরপরে আসো আমরা চার নম্বরে আরেকটা সূত্র দেখি, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পরে, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পরে ঋকার থাকলে উভয় মিলে অর হয়। দেখো আমরা এটা একটু লিখে লিখে আমরা পড়ি, তাহলে আমাদের কি হবে, ভালো মনে থাকবে। আমরা যদি বলে যে কোনো পড়া যদি আমরা বারবার পড়ে যদি লিখে, তাহলে আমাদের পড়াটা অনেক ভালো করে মনে থাকে। তাহলে দেখো আমার চার নম্বরে কি বলতে পারি, স্বরে ওকার স্বরে ওকার কিংবা স্বরে আকারের পরে, স্বরে আকারের স্বরে আকারের পর রশ্মিকার কার থাকলে থাকলে উভয়ে মিলে উভয়ে মিলে আমার কি হতে পারে, উভয়ে মিলে আমার হবে কিবা অর অর হয়, এবং তা রেপ, রেপটা সবাই চিনত, এই যে রেপ, রেপ রূপে পরবর্তী বর্ণের সাথে রেপ, এখানে আমার হচ্ছে এবং তা রেপ রূপে পরবর্তী রূপে পরবর্তী রেপ রূপে আমার কি হবে, পরবর্তী বর্ণের সাথে বর্ণের সাথে লেখা হয়। এবার আসো আমরা কি করব, প্রথমে আমাদের সূত্র অনুযায়ী স্বর যোগ আমাদের কি হবে, কি হবে আমাদের, রশ্মিকার, তাহলে আমাদের কি হবে, অর হবে, স্বরেও র। ঠিক আছে, এবার আসো যেমন আমরা লিখতে পারি দেব যোগ ঋষি, তাহলে আমার কি হতে পারে, দেব এবার দেখো আমার এখানে কি বলছে সূত্র, এই স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর ঋকার থাকলে উভয়ে মিলে কি হবে আমার, অর হবে, উভয় মিলে আমার অর হয়, এবং তার রেপ রূপে পরবর্তী বর্ণের সাথে কি হয় আমার, লেখা হয়। তাহলে দেখো সূত্র অনুযায়ী আমরা স্বর লিখলাম, সাথে আমরা কি লিখলাম, ঋকার লিখলাম, তাহলে আমার কি স্বরেও যোগ ঋকারের সাথে আমার কি হয়, অর। ঠিক আছে, দেখো দেব যোগ ঋষি দেবর্ষি, তাহলে দয়েকার ব দেব ও আছে আমার, ঋষি এখানে ঋষি লিখলাম, তাহলে আমার এটা কি হচ্ছে, মদিনাশ্বর রেপ রশ্মিকার, আমাদের রেপটা কোথায় আসলো, এখানে মদিনাশ্বর উপরে আসলো, তাহলে ওই রূপের পরবর্তী বর্ণের সাথে আমার কি লেখা হবে, রেপটা লেখা হবে। এবার আসো এভাবে করে আমরা আরও দু একটা পড়ে দেখো, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর ঋত শব্দের সাথে
উভয় মিলে আর হয় এবং বানানে পূর্ববর্তী বর্ণে আ ও পরবর্তী বর্ণে রেপ লেখা হয়, ঠিক আছে? যেমন আমরা বলতে পারি শীত যোগৃত শীতার্ত, এরকম। এরপরে আবার একটা দেখো, স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর একার কিংবা উইকার থাকলে, একার কিংবা উইকার থাকলে উভয় মিলে আমার উইকার হয়, উইকার পূর্ববর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়। তাহলে আমরা বলতে পারি, যেমন বলতে পারি মত যোগ ঐক্য মতৈক্য, এটা যেন আমরা মত যোগ ঐক্য বলতে পারি, জন যোগ এক জনৈক বলতে পারি, মহাযোগ ঐশ্বর্য মহাশৌর্য এগুলো বলতে পারি, ঠিক আছে? এখন দেখো আমরা আরেকটা বলি যে ওটা হচ্ছে ওকারে, ঠিক আছে? স্বরে ওকার কিংবা স্বরে আকারের পর ওকার কিংবা ওকারের ওকার থাকলে উভয় মিলে ওকার হয়, ওকার পরবর্তী ব্যঞ্জন বর্ণের সাথে যুক্ত হয়, ঠিক আছে? এবার দেখো বন যোগ ঔষধি বনৌষধি, মহাযোগ ঔষধি মহৌষধি, এভাবে পড়ে যাওয়া আছে, ঠিক আছে? এখন আজকে ক্লাসে আমি যে সূত্রগুলো তোমাদেরকে পড়া দিলাম যে কিভাবে আমরা সন্ধির মিলনটা করতে পারি, তাহলে এই এই সূত্রগুলো তোমরা ভালো করে পড়ে পড়ে বুঝে বুঝে মনে করবা, তাহলে তোমাদের কাছে অনেক সহজ হয়ে যাবে যে কিভাবে লেখা যাবে। তোমার পরীক্ষার খাতা যদি আসে যে ধরো আসলো যে তোমাকে বনৌষধিটা তোমার সন্ধি বিচ্ছেদ করো, ঠিক আছে, তাহলে তুমি কিভাবে লিখবে? তোমার যদি এমসিকিউতে আসে উপরে দিয়ে তোমার প্রশ্নে লেখা বনৌষধি শব্দের সন্ধি বিচ্ছেদ করা, তোমার নিচে অনেকগুলো দেওয়া থাকলো, তাহলে তোমার শুরুটা যদি মনে থাকে তাহলে তুমি খুব ইজিভাবে ওটাকে কী করতে পারবা, নিজে নিজে মিল করে লিখতে পারবা, ঠিক আছে? তুমি সঠিক উত্তরটা দিতে পারবা। তাহলে আজকে আমরা সন্ধি সম্পর্কে আমাদের বিস্তারিত সন্ধির মিলনটা সম্পর্কে জানলাম, কীভাবে আমরা সন্ধিটা গঠন করব আমরা ওটা সম্পর্কে জানলাম। আগামী ক্লাসে আমরা স্বরবর্ণ স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনির কিছু আবার সূত্র আছে, এগুলো আমরা পড়ে নিব যে এগুলো থেকে কীভাবে করে আমাদের মিলনটা করতে হবে, এগুলো আমরা আগামী ক্লাসে নিব। এখন আজকে আমাদের ক্লাসে আমরা যেগুলো সম্পর্কে আলোচনা করলাম তোমরা এগুলাকে ভালো করে পড়ে নিবা, মনোযোগ সহকারে পড়বা। বাংলা দ্বিতীয় পত্র পড়াটা তোমার সব সময়ই লাগবে, যে আমি আজকে পড়বো না আমার এই ক্লাসে লাগবে না, কালকে পড়বো না আমার এই ক্লাসে লাগবে না, কিন্তু না, এটা আমার সব সময়ই লাগবে, পড়ার সব সময়ই থাকবে, এগুলো আমাদের জন্য প্রয়োজন, অবশ্যই মনোযোগ সহকারে পড়বা যাতে আমাদেরকে বারবার না পড়তে হয়। এগুলো মনোযোগ সহকারে একবার পড়লে আমরা কিন্তু ভালো করে আনসার করতে পারবো, ঠিক আছে? আজকে ক্লাসে আমি শেষ করলাম, তোমরা ভালো থাকবা সুস্থ থাকবা, আল্লাহ হাফেজ।